আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর জন্য মানুষকে বলেন, আল্লাহর জন্য আল্লাহর পথে সময় দেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, এবং আল্লাহ যখন কবুল করবেন কাউকে, আল্লাহ পাক তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ার স্বার্থের জন্য নয়, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করার জন্য নয়, বড় ধর্মীয় নেতা হব, আমার পিছনে সবাই হাত পাখা দিয়ে বাতাস করবে, এই ধরনের লৌকিকতার জন্য নয়, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহ আপনাকে বড় করে দেবেন ইনশাআল্লাহ।